সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি এখন দেশজুড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষায় অসুস্থ প্রতিযোগিতা আর অযাচিত চাপ কমাতে গ্রেডিং সিস্টেমের পর আসলো সৃজনশীল পদ্ধতি। কোমলমতি শিক্ষার্থীরা যেন একটু হাফ ছেড়ে বাঁচল। কিন্তু আবার দেখা যাচ্ছে এসএসসির আগেই চলে এসেছে জেএসসি পিএসসির মতো বড় দুটি পরীক্ষা। শিক্ষা ব্যবস্থার এই দ্বিমুখী নীতি আত্মঘাতী বলেই মন্তব্য করলেন শিক্ষাবিদ ডক্টর হোসেনজিলুর রহমান। শিক্ষা নিয়ে একটা চিন্তা, আমাদের আত্মঘাতী একটা চিন্তা দানা বেঁধে বসছে যে পাশের হার যেভাবে হোক বাড়াতে হবে। আগামীতে আমার মনে হয় সমাপনী পরীক্ষাগুলোর প্রয়োজন আছে কি না সেটা নিয়ে একটা জাতীয় আলোচনা এই মুহূর্তে আরও বৃহত্তর শুরু হওয়া দরকার। চাহিদা আর যোগানে সমন্বয় করতে হিমশিম খাচ্ছে সরকার, মুখ থুবড়ে পড়ছে মানোন্নয়ন পর্যবেক্ষণ, এমন অভিযোগতা। আমলাতান্ত্রিক জোর করে কোনো সমাধান নয়, মানটা কিভাবে উন্নত করা যায়, বিনিয়োগের ঘাটতিও কিন্তু একটা বড় বিষয় এখানে, সরকারি বিনিয়োগের। এদিকে আমলাতান্ত্রিক জটিলতা আর প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না হলে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন ডক্টর খলিকুজ্জামান। প্রশাসনকে বিকেন্দ্রায়িত করতে হবে, এই জায়গায় কোনো অগ্রগতি হয়নি, যেরকম ছিল সেইরকমই আছে এবং আমি মনে করি এটাই সবচেয়ে বেশি বড় সমস্যা। এখন প্রাথমিক বিদ্যালয়ের জন্য যদি একেবারে এই ডিজি অফিসে আসতে হয় বা মন্ত্রণালয়ে আসতে হয় তাহলে তো প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে চলাচ্ছে চলবে না, সময় অনেক চলে যায় এবং এখানে আসলে নানান ধরনের ধান্দার মধ্যে পড়ে যায়। এমনকি শিক্ষক নিয়োগে আরও সতর্ক হওয়ার পরামর্শ তার। শিক্ষক নির্বাচন কমিশন করার কথা আমরা বলেছিলাম, বেসরকারি শিক্ষক নির্বাচন। আগে ছিল কি এই স্কুল থেকেই তারা নিয়োগ দিতেন এবং সেই নিয়োগ দেওয়াতে নানান ধরনের দেখা যায় যে সুপারিশ বা ইত্যাদিতে চলতো, এখন আশা করা যায় যে সেটা আর হবে না। শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তিতে দলীয় স্বজনপ্রীতি আর ঘুষ বাণিজ্য বন্ধেরও দাবি জানান তারা। একমুখী মানে সবাইকে বলতে হবে যে তুমি খালি হিউম্যানিটিস পড়ো বা সবাইকে ইঞ্জিনিয়ারিং পড়ো, এটা বাস্তব না। রাফিজ চন্দন আদেল, 21 টেলিভিশন, ঢাকা।